শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি সে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ছলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার। সকল দুয়ার খোলাকে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণেশ সূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। নির্মলেন্দু কোন অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাস উপস্থাপনায় আমি সুবেদা নাসরিন আক্তার, সিনিয়র শিক্ষক প্রাত শাখা, ডাক্তার খাস্তুরী সরকারি বালিক উচ্চ বিদ্যালয়। অভিনন্দন তোমাদের আজকের অনলাইন ক্লাসে। আজকের উপস্থাপনায় অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তৃতীয় অধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। আলোচনা শেষে তোমাদের শিখন ফল হবে তোমরা সংস্কৃতি এবং সাংস্কৃতিক পরিবর্তন, সাংস্কৃতিক পরিবর্তনের সাথে উন্নয়নের ধারণা, সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের বৈশিষ্ট্য, সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের বিভিন্ন দিক, বাংলাদেশে কিভাবে সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন ঘটেছে, বাঙালি সংস্কৃতি ও শিল্পকলা ব্যাখ্যা বর্ণনা করতে পারবে, উন্নত সংস্কৃতিকে অনুশীলন এবং এর সাথে খাপ খাইয়ে নেওয়ার যোগ্যতা অর্জন করবে, নিজ সংস্কৃতির প্রতি সচেতন এবং শ্রদ্ধাশীল হবে। সংস্কৃতি সংখ্যা, সংস্কৃতি বলতে আমরা সাধারণত সমাজের মানুষের জীবনযাপনের ধারাকে বুঝে থাকি। সংস্কৃতি হলো আমাদের জীবন প্রণালী। মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে তার মৌলিক প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাই হলো সংস্কৃতি। এসব সৃষ্টি বা কাজ মূলত দু ধরনের হয়ে থাকে, বস্তুগত অবস্তুগত। সংস্কৃতিকে তাই দুভাগে ভাগ করা হয়ে থাকে, বস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতিতে আমরা দেখতে পাই ঘরবাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র, উৎপাদনের হাতিয়ার। অবস্তুগত সংস্কৃতি হচ্ছে ব্যক্তির দক্ষতা, জ্ঞান, চিন্তাভাবনা, আচার ব্যবহার, বিশ্বাস, ধ্যান ধারণা, সঙ্গীত, সাহিত্য এবং শিল্পকলা। সংস্কৃতি হচ্ছে পরিবর্তনশীল। আদিকাল থেকে সমাজে বসবাসকারী মানুষ সৃষ্টিকে বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে আধুনিক সাংস্কৃতিক জীবনে উন্নত করেছে। সংস্কৃতির এই পরিবর্তনে বিভিন্ন উপাদান যেমন প্রভাব বিস্তার করছে, তেমনি সংস্কৃতির উন্নয়নেও এইসব উপাদান কম বেশি অবদান রাখছে। যেমন হাতিয়ার, হাতিয়ারের আবিষ্কারের মধ্য দিয়ে জীবন এবং জীবিকা নির্বাহের ক্ষেত্রে প্রথম পরিবর্তন আসে। জীবন ও জীবিকা প্রয়োজনে মানুষের ব্যবহার্য ও ভোগের সামগ্রী এবং চিন্তা চেতনা যখন পরিবর্তন লক্ষ্য করা যায় তখনই তাকে বলা হয় মানুষের সাংস্কৃতিক উন্নয়ন। বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের ধারণা, মানুষ সমাজে মিলেমিশে বাস করে,
এভাবে বাস করতে গিয়ে সে নিজের প্রয়োজনে নানা কিছু সৃষ্টি করে। মানুষের সৃষ্টিশীল সকল কাজই হচ্ছে তার সংস্কৃতি। সমাজ এবং অঞ্চল ভেদে সংস্কৃতির রূপ ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশের মানুষ ও সমাজে রয়েছে নিজস্ব সংস্কৃতি। এদেশের সংস্কৃতি কিন্তু এক জায়গায় থেমে নেই, পরিবেশ পরিস্থিতি যুগের সাথে তাল মিলিয়ে এবং নিজেদের প্রয়োজন মেটাতে আমাদের সংস্কৃতিরও পরিবর্তন ঘটেছে। অতএব সংস্কৃতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত বা ইতিবাচক পরিবর্তনই হচ্ছে উন্নয়ন। সংস্কৃতি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। এই প্রক্রিয়ায় হস্তান্তরিত হতে হতে সংস্কৃতির মধ্যে কিছু কিছু পরিবর্তন ঘটে, আবার অন্য সংস্কৃতির সংস্পর্শে এসেও সংস্কৃতি তার রূপ বদল করে। একে বলা হয় সংস্কৃতির পরিবর্তন বা সাংস্কৃতিক পরিবর্তন। পরিবর্তন যে ধরনেরই হোক, সংস্কৃতি কিন্তু স্থির নয়। মানুষ যে পরিবেশে বাস করে তার মধ্য থেকে সাংস্কৃতিক পরিবর্তন ঘটতে পারে, আবার বাড়ির উপাদান সংগ্রহ করেও এ পরিবর্তন হতে পারে। সাধারণভাবে উন্নয়ন বলতে বোঝায় শুরু থেকে ক্রমশ পরিপূর্ণতা লাভ করা। একসময় উন্নয়ন বলতে কেবল অর্থনৈতিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন বা অর্থনৈতিক অগ্রগতিকে বোঝানো হতো, কিন্তু সমাজবিজ্ঞানীরা উন্নয়ন বলতে সামাজিক উন্নয়নের কথাটি নির্দেশ করেন। তাই মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন প্রকৃত উন্নয়ন। সাধারণত উন্নয়ন বা সামাজিক উন্নয়ন হলো এক ধরনের সামাজিক পরিবর্তন। কোনো সমাজের উন্নয়নের পরে যেমন সাংস্কৃতিক পরিবর্তন ঘটে, তেমনি সাংস্কৃতিক পরিবর্তনের ফলে সমাজেরও উন্নয়ন হয়। যেমন বাংলাদেশে অনেক জায়গায় এখন লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহৃত হচ্ছে। এটি বস্তুগত সংস্কৃতির পরিবর্তন। এর ফলে কৃষি উৎপাদন বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হয়েছে। এভাবে সাংস্কৃতিক এবং সামাজিক পরিবর্তন ও উন্নয়ন সমন্বিতভাবে সমাজের উন্নয়ন ঘটায়। সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বৈশিষ্ট্য। এক, উন্নয়নের লক্ষ্য হলো সমাজের সকলের জীবনযাত্রা মানের উন্নতি সাধন, শোষণ বৈষম্যের মাত্রা কমানো অবসান করা, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিকে মানব কল্যাণে কাজে লাগানো। আবার যেহেতু মানুষের জীবনযাত্রার প্রণালী হচ্ছে সংস্কৃতি, তাই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি প্রভৃতির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে নির্দেশ করে। এই জন্য অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নকে সমর্থক মনে হয়। এই সাংস্কৃতিক পরিবর্তনও উন্নয়নের একটি বৈশিষ্ট্য। দুই, সাংস্কৃতিক পরিবর্তনের গতি। বস্তুগত সংস্কৃতি যত দ্রুত গতিতে পরিবর্তন হয়, অবস্তুগত সংস্কৃতি তত নয়। ফলে সাংস্কৃতিক পরিবর্তনের অসমতা সমাজে সমস্যা তৈরি করে, যে সমাজের উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সংস্কৃতির পরিবর্তনের গতি বা পার্থক্য সাংস্কৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্য। তিন, উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেয়। এটি উন্নয়নের একটি বৈশিষ্ট্য। মানুষের মৌলিক চাহিদা পূরণ হলে সমাজের অগ্রগতি ঘটে, উন্নয়ন ত্বরান্বিত হয়। ফলে সমাজে নানা ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়, যা সামাজিক পরিবর্তন হিসেবে গণ্য করা হয়। আর সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে সংস্কৃতির পরিবর্তন ঘটে। চার, পরিবর্তন সকল সময় একটি সরলরেখায় ক্রমশ ঊর্ধ্ব গতিতে এগিয়ে যায় না। অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন নিম্নগতির দিকেও যায়। তাই ঊর্ধ্বগতি এবং নিম্নগতি দুটোই পরিবর্তন, একটি ইতিবাচক, অন্যটি হচ্ছে নেতিবাচক। তবে উন্নয়ন বলতে ঊর্ধ্বগতি বা ইতিবাচক পরিবর্তনকে বোঝায়। সময়ের মাত্রা, সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন দুটোই সময়ের মাত্রার মধ্যে সংঘটিত হয়। এটিও পরিবর্তনের একটি বৈশিষ্ট্য। যেমন পুরাতন পাথরের যুগ, নতুন পাথরের যুগ হচ্ছে দুটো সময়কাল।
দুসময়ে সংস্কৃতির পার্থক্য আছে, এই পার্থক্য সময়ের পরিবর্তনের মাধ্যমেই সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে পরিবর্তন পরবর্তী সময়েও ধারাবাহিকভাবে ঘটে থাকে, যেমন পুরাতন পাথর যুগের অনেক হাতিয়ার নতুন পাথর যুগের সময়ে উন্নতি ঘটেছে। এটি হচ্ছে সংস্কৃতির উন্নয়ন তথা সাংস্কৃতিক পরিবর্তন। এবারের আলোচনা করব সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বিভিন্ন দিক। আমরা জানি সংস্কৃতি স্থির বিষয় নয়, পরিবর্তন হচ্ছে সংস্কৃতি ধর্ম। পৃথিবীর বিভিন্ন গোষ্ঠীর সংস্কৃতিতে ভিন্নতা থাকলেও সেখানে প্রতিনিয়তই সংযোজন এবং বিয়োজন চলে। একসময় সংস্কৃতির পার্থক্য বা পরিবর্তনশীলতার মধ্যে আবার নতুন সংস্কৃতির পরিবর্তন এবং উন্নয়ন ঘটে। এই যে পরিবর্তন বা পরিবর্তনশীলতা, এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে সাংস্কৃতিক ব্যক্তি। সাধারণত দুটো সমাজের সংস্কৃতি একে অপরের সংস্পর্শে সে একে অপরকে প্রভাবিত করে। এই কাছে আসা যত বেশি দীর্ঘস্থায়ী হবে, সংস্কৃতির আদান প্রদান তত বেশি হবে। এর মাধ্যমে একে অপরের সংস্কৃতির কিছু না কিছু গ্রহণ করবে। সংস্কৃতির এই চলমান গতিধারা এবং এক সমাজ থেকে আরেক সমাজে সংস্কৃতির প্রসার লাভকে সাংস্কৃতিক ব্যক্তি বলে। দ্বিতীয় কারণ হচ্ছে সাংস্কৃতায়ন। নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্য কোনো সাংস্কৃতিক উপাদানকে নিজ সংস্কৃতির সাথে আত্মস্থ করার প্রক্রিয়াকে বলা হয় সাংস্কৃতায়ন। আমাদের দেশে বহুবার বহিরাগত শাসক দ্বারা শাসিত হওয়ায় এখানে সাংস্কৃতায়ন প্রবল। ভিন্ন সংস্কৃতির সংস্পর্শই সাংস্কৃতায়ন প্রক্রিয়ার কারণ বলে মনে করা হয়। যেমন ইংরেজরা প্রায় 200 বছর আমাদের শাসক ছিল বলে অনেক ইংরেজি শব্দ আমাদের ভাষায় মিশে গেছে। তিন, সাংস্কৃতিক আত্মীকরণ। আত্মীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে। যেমন মানুষ যখন কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে, তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণ, চিন্তা চেতনা, মূল্যবোধ, এক কথায় সমগ্র জীবনধারার সাথে আত্মীকৃত হতে চেষ্টা করে। এভাবে একসময় তা আত্মীকরণ হয়ে যায়। যেমন জীবিকা প্রয়োজনে, বৈবাহিক কারণে অথবা অন্য যে কোনো কারণে নিজ এলাকা থেকে স্থানান্তর হলে মানুষ ওই এলাকার সংস্কৃতির সাথে নিজেকে আত্মীকরণ করার চেষ্টা করে। চার, সাংস্কৃতিক আদর্শ। প্রতিটি দেশ বা সমাজে রয়েছে নিজস্ব একটি সাংস্কৃতিক আদর্শ। সাংস্কৃতিক আদর্শ বলতে কোনো দেশ বা সমাজের মানুষের সংস্কৃতির ধরনকে বোঝায়। এগুলো হলো আচার আচরণ, খাদ্য, পোশাক, বিশ্বাস, ধর্মবিশ্বাস, লোককাহিনী, সঙ্গীত, শিল্পকলা ইত্যাদি। কোনো দেশ বা সমাজের সাংস্কৃতিক আদর্শের মাঝে ওই দেশ বা সমাজের মানুষের জীবন প্রণালী বা বৈশিষ্ট্য ফুটে ওঠে। এই আদর্শের কারণে সংস্কৃতি সমূহের মধ্যে পার্থক্য দেখা যায়। সবশেষে প্রযুক্তি এবং সাংস্কৃতিক উন্নয়ন। আধুনিক প্রযুক্তি বা বস্তুগত সংস্কৃতি দ্রুত পরিবর্তন উন্নয়ন সমাজের সাংস্কৃতিক উন্নয়ন ঘটাচ্ছে। তথ্য প্রযুক্তির উন্নয়নে গোটা বিশ্ব এখন একটি বিশ্ব পলিতে রূপান্তরিত হয়েছে, যার ফলে যোগাযোগ প্রক্রিয়া অনেক উন্নত হয়েছে। এখন ঘরে বসে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর জানা যায়, এক সংস্কৃতি অন্য সংস্কৃতির সম্পর্কে বা সংস্পর্শে আসছে। অনুন্নত সংস্কৃতি দ্রুত উন্নয়ন সংস্কৃতির উপাদান গ্রহণ করছে। এভাবে প্রযুক্তি সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে সাংস্কৃতিক উন্নয়ন ঘটাচ্ছে।
বাংলাদেশের প্রেক্ষিতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবর্তনে গুণা। বর্তমানে বাংলাদেশের মানুষের জীবন আচরণ বা সংস্কৃতিতে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। বাংলাদেশের মানুষের মধ্যে প্রাচ্যের সংস্কৃতির প্রভাব সবচেয়ে বেশি, এছাড়া ধর্মীয় সংস্কৃতি, লোক সংস্কৃতির প্রভাবও দেখা যায়। পোশাক, খাদ্য অভ্যাস, শিক্ষা, কৃষি, চিকিৎসা, প্রযুক্তি, সঙ্গীত, কলা, দৃষ্টিভঙ্গি, আচরণ, ফ্যাশন, প্রত্যেক ক্ষেত্রে প্রাচ্য সংস্কৃতির প্রভাবে অনেক পরিবর্তন এসেছে, যাকে আমাদের সংস্কৃতি থেকে পৃথক করা সম্ভব না। বাংলাদেশের গ্রামীণ জীবন তো বটেই, শহরের জীবনে ইদানিং বিভিন্ন লোক উৎসব, বর্ষবরণ মেলা ইত্যাদির আধিক্য এবং বিভিন্ন লোক সামগ্রীর সম্ভার দেখে এ পরিবর্তন স্পষ্টই চোখে পড়ে। বস্তুগত এবং অবস্থুগত উভয় সংস্কৃতিতে আমাদের দেশে পরিবর্তন ঘটেছে, তবে এক্ষেত্রে বস্তুগত সংস্কৃতি এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে পারিবারিক ব্যবস্থা এবং পারিবারিক সম্পর্কেও ব্যাপক পরিবর্তন ঘটেছে। পূর্বে যৌথ পরিবার ভেঙে এখন একক পরিবার, গ্রাম শহর উভয় স্থানে গড়ে উঠেছে, যা তাদের আচার আচরণ এবং জীবনযাপন পদ্ধতিতে প্রকাশ পাচ্ছে। অর্থনীতিতে নারীর অংশগ্রহণের ফলে পরিবারে নারীর ক্ষমতায়ন, নারীর সম অধিকার, নারীর স্বাধীনতা বৃদ্ধি পাচ্ছে, যা নারী পুরুষের চিরায়ত সম্পর্কে পরিবর্তন এনেছে। এখন নারী পুরুষ একত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। প্রযুক্তিগত পরিবর্তন আমাদের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন ঘটাচ্ছে। এই পরিবর্তন মানুষের জীবন যাপন, পেশা, বিনোদন ইত্যাদি ক্ষেত্রে ডিজিটাল নির্ভরতা বাড়িয়ে দিয়েছে, যার ফলে বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক উন্নয়ন সংস্কৃতি বস্তুগত অবস্থাগত উপাদান ইতিবাচক বা ঊর্ধ্বমুখী পরিবর্তন সাংস্কৃতিক উন্নয়ন ঘটাচ্ছে। বিশেষ করে প্রযুক্তি এক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। এছাড়া শিক্ষা, চিকিৎসা, কৃষি, গবেষণা, খেলাধুলা, বিনোদন, রাজনীতি, শিল্প, সাহিত্য, বৈদেশিক সম্পর্ক, বাণিজ্য, শিল্প কারখানা, নারী পুরুষ সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রেও সাংস্কৃতিক উন্নয়ন ঘটেছে। কৃষি শিল্প, চিকিৎসা, শিক্ষায় উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রাচ্য সংস্কৃতির অনুসরণে আমাদের দেশে বিভিন্ন ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, হাসপাতাল, রেস্টুরেন্ট, হোটেল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বহুজাতিক কোম্পানি, আধুনিক বিপণী বিজ্ঞান ইত্যাদি সম্প্রসারণ হয়েছে। বিশ্বের উন্নত দেশের অনুকরণে প্রচুর ধারা শিক্ষার সাথে মাল্টিমিডিয়ার ব্যবহার করে শিক্ষাকে যুগোপযোগী করে তোলা হয়েছে। আবার প্রচলিত ধারা শিক্ষার পাশাপাশি দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষাকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে। আমাদের দেশের শিক্ষাক্ষেত্রে এসব পরিবর্তন মূলত শিক্ষা সংস্কৃতিরই পরিবর্তন। বাংলাদেশে বিভিন্ন প্রচার মাধ্যম বা প্রাইভেট চ্যানেল প্রতিষ্ঠার ফলে সংস্কৃতি বিপ্লব হয়েছে, যার মাধ্যমে সংস্কৃতির বিস্তার ঘটেছে দ্রুত এবং জনগণের সচেতনতা বৃদ্ধি পেয়েছে, ফলে তাদের আচরণে কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটেছে। এটি একটি সাংস্কৃতিক উন্নয়ন। এবারে আলোচনা করব বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বিকাশ ধারা। বাঙালি হচ্ছে সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী একটি প্রাচীন জাতি। মানুষ যেভাবে জীবনযাপন করে, সেভাবে যেসব জিনিস ব্যবহার করে, যেসব আচার অনুষ্ঠান পালন করে, যা কিছু সৃষ্টি করে, সবকিছু নিয়ে তার সংস্কৃতি। এর মধ্যে সৃষ্টিশীল কিছু কিছু কাজ সংস্কৃতির বিচারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এসব কাজে একটি জাতির চিন্তা শক্তি, সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়। এগুলোকে বলা হয় শিল্পকলা। আমাদের যেসব সৃষ্টিশীল সাংস্কৃতিক বৈশিষ্ট্য ঐতিহ্যের সাথে পরিচিত হব আমরা এবার, এর মধ্যে আছে দৃশ্য শিল্প, সাহিত্য শিল্প,
এবং সঙ্গীত শিল্প। আলোচনার প্রথমে দৃশ্য শিল্প, বাঙালির ঐতিহ্যবাহী সুনির্মিত ঘর। এগুলোর বেশিরভাগ বস্তুগত শিল্প বা সংস্কৃতি হিসেবে পরিচিত। পলি মাটিতে গড়া আমাদের এই দেশ, এদেশে একদিকে মাটি অন্যদিকে মাটিতে জন্মানো বাস মানুষের ঘর তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে। বাঙালির ঐতিহ্যবাহী সুনির্মিত ঘর হলো মাটির তৈরি বাঁশের দরজা, ছাউনিযুক্ত দোচলা, চারচলা এমনকি আটচলা বাড়ি। কখনো কখনো বাঁশের কাঠামোর উপর সন দিয়ে চাল ছাওয়া হয়েছে। এখনো গ্রামগঞ্জে এই ধরনের ঘর দেখা যায়। টেরাকোটা বা পোড়ামাটি শিল্প, একসময় ছাঁচ অনুযায়ী মাটি তৈরি ইট দিয়ে মন্দির বানানো হয়েছে। তবে এক্ষেত্রে শিল্প মূল্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি অঙ্কন করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া। এগুলোকে বলা হয় টেরাকোটা বা পোড়ামাটি শিল্প। দিনাজপুরের কান্তজি মন্দিরে পোড়ামাটি শিল্পকর্ম দেখা যায়, যেখানে রামায়ণের কাহিনী সহ নানা সামাজিক জীবনের চিত্র ফুটে উঠেছে। পাহাড়পুরের সোমপুর বিহার, সেকালে সমাজ জীবনে ছবি পাওয়া যায়। কালো রঙের কষ্টি পাথর আর নানা রঙের মাটি দিয়ে হিন্দু ও বৌদ্ধ দেবদেবীর মূর্তি বানানোর ঐতিহ্য বেশ পুরনো। তালপাতার পুঁথি, তবে পাল যুগের তালপাতার পুঁথিতে দেশীয় রং দিয়ে যেসব ছবি আঁকা হয়েছে তার প্রশস্ত আধুনিক বিশ্বের শিল্পরসিকদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। হাজার বছর পরেও ছবিগুলো চমৎকার ঝকঝকে রয়েছে। পুঁথিগুলি ছিল বৌদ্ধ ধর্মশাস্ত্রের। বাংলা তাঁত শিল্পের সময় বহুকালে, প্রাচীন বাংলায় দুকুল কাপড়ে বেশ খ্যাতি ছিল। কটুলো বলেছেন, পুণ্ডদেশে দুকুল শ্যামবর্ণ মনির মতো মসৃণ। দুকুল ছিল খুব মিহি আর খোম্বস্ত্র একটু মোটা। পত্রণ নামে অ্যান্ড্রি বা মুগাজিতীয় সিল্ক তৈরি হতো মগধ ও পুণ্ড্রে। সেকালে এদেশে দুকুল, পত্রণ, খোম এবং কার্পাস কাপড় বিদেশে রপ্তানি হতো। বাংলার বিখ্যাত কাপড়, বাংলায় বিভিন্ন সময় যেসব কাপড় উৎপন্ন হতো তার মধ্যে উল্লেখযোগ্য হলো খাসা, এলাচি, হামাম, চৌতা, উতানি, সুসিজ, কোষা, মলমল, দুরিয়া, শেরবান্দা। বাংলার বিখ্যাত মুসলিম কাপড় এত সূক্ষ্ম এবং উন্নত মানের ছিল যে এ কাপড় নিয়ে বহু কাহিনী বা কিংবদন্তি সৃষ্টি হয়েছিল। বাংলা শাড়ির খ্যাতিও বহুকালের, সিল্ক, জামদানি, টাঙ্গাল, মুসলিম গরদ সুপরিচিত। স্থাপত্য শিল্পের নিদর্শনে দেখতে পাই সুলতানের আমল থেকে বাংলার স্থাপত্য শিল্পে রানী প্রভা পতি শুরু করে গম্বুজ এবং খিলান সহ মসজিদ নির্মিত হয়েছে। অনেক দপ্তর বাড়িঘর তৈরি হয়েছে এই রীতিতে। ছোটাসোনা মসজিদ, নবাব কাটরা, ঢাকার লালবাগের কুটি এই সময় স্থাপত্য শিল্পের নিদর্শন। বাংলার নকশি কাঁথার কথা না বললে নয়, গ্রামীণ নারীরা ঘরে বসে কাঁথা সেলাই করে তাতে আশ্চর্য নিপুণতায় গল্প কাহিনী ছবি ফুটিয়ে তুলেছেন। এখনো গ্রামের সমাজে দরিদ্র নারীরা এই শিল্পকর্মটি টিকিয়ে রেখেছেন। এছাড়া কাঠের কাজ বা কারুশিল্প, শঙ্কের কাজ, বাঁশ বেত, সোলার কাজেও বাংলার মানুষ যেমন দক্ষতা দেখিয়েছে তেমনি তাদের সৃজনশীল মনেরও প্রকাশ ঘটিয়েছে। এবার আলোচনা করব আদা সাহিত্য। বাঙালির প্রথম যে সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায় তা চর্যাপদ নামে পরিচিত পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রথম নেপালের রাজদরবার থেকে এগুলো আবিষ্কার করেন। পরে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের কাল নির্ণয় করেন। তিনি গবেষণা করে জানান প্রায় 1200 বছর আগে বৌদ্ধ সাধকরা এগুলো লিখেছেন। এখন হয়তো আমাদের পক্ষে এগুলো বোঝা কঠিন হবে, তাছাড়া সাব্যিক অর্থ ছাড়াও এগুলো ভাবার্থ বুঝতে হয়। এগুলো হলো আদি বাংলা সাহিত্যের নমুনা। চর্যাগিরি বিখ্যাত রচয়িতাদের মধ্যে ছিলেন লুইপা, কান্নপা প্রমুখ। আমরা নিচ্ছি চর্যাপদের একটি নমুনা, তার অনুবাদের সঙ্গে পরিচিত হব। লুইপাও লিখেছেন, কা আ তরুবর পাঞ্চ বিডাল চঞ্চল জিয়ে পুইঠাকাল। শাব্দিক অর্থ হল শ্রেষ্ঠ তরু হচ্ছে আমাদের শরীর বা চিতার ডাল, অর্থাৎ চঞ্চল চিত্তে কাল প্রবেশ করে, ধ্বংসের প্রতীক প্রবেশ করে। এখানে বলা হচ্ছে
শরীরে পাঁচটি ইন্দ্রিয় হচ্ছে পাঁচটি ডাল স্বরূপ। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বাইরের জগতের সঙ্গে জানাশোনা চলে। এই যে নাক কান হাত পা চোখ কান, এতে বেশি আকৃষ্ট হলে বস্তু জগৎকে মানুষ চরম ও পরম জ্ঞান করে ক্ষতির সম্মুখীন হয়। বৈষ্ণব পদাবলী। সুলতান আমলে শ্রী চৈতন্যের বৈষ্ণব ভাবধারার প্রভাবে বাংলা কীর্তন গান রচনা জোয়ার আসে। কীর্তন গান হচ্ছে শ্রীকৃষ্ণ রাধার কাহিনী নিয়ে এসব আবেগপূর্ণ গান রচিত হয়েছে, এগুলো বৈষ্ণব পদাবলী নামে পরিচিত। বৈষ্ণব সমাজ ব্যবস্থায় হিন্দু মুসলমানের এত ঘনিষ্ঠ ভাব ছিল যে অনেক মুসলমান কবিও পদাবলী রচনা করেছেন। মঙ্গল কাব্য হচ্ছে দেশীয় দেবদেবীকে নিয়ে নানা কাব্য কাহিনী রচিত হয়েছে একসময়, এগুলো মঙ্গল কাব্য নামে পরিচিত। এদের মধ্যে আছে মুকুন্দরামে চণ্ডীমঙ্গল, ঘনরামে ধর্মমণ্ডল, বিজয়গুপ্তের মনসামঙ্গল, এছাড়া ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে সেকালের বাংলা সমাজচিত্র পাওয়া যায়। পুঁথি সাহিত্য। মুসলমান সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল। পারস্য থেকে পাওয়া নানা কল্পকাহিনী এবং রোমান্টিক একখান নিয়ে এগুলো রচিত হতো। সেকালে বাড়ি বাড়ি পুঁথি পাঠে আসর বসতো, আবার পুঁথি নকল করে সংরক্ষণ করা হতো। ইউসুফ, জুলেখা, লালি মজনু, সাইফুল মুল্ক, বদিউজ্জামান, জঙ্গনামা ইত্যাদি বিখ্যাত সব পুঁথির নাম। আলাওল রচিত পদ্মাবতী বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে আলোচিত। আধুনিক বাংলা সাহিত্যের বিকাশ। ইংরেজ আমলে 19 শতকে আমাদের দেশ বাংলা বুদ্ধের সূচনা হয়। আমাদের দেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলা সাহিত্যের ভেদ করেছেন। বঙ্কিমচন্দ্র এবং সমসাময়িক সাহিত্যিকরা যার উপর সৌধ তুলেছেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে শোভন এবং সুন্দর করে পূর্ণতা দিয়েছেন। কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, মীর মোশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র প্রমুখ আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে ভূমিকা রেখেছেন। সবশেষে সঙ্গীত। বাংলা চিরকালই সঙ্গীতের দেশ। এখানকার মাঠে প্রান্তরিক কৃষক হাল চাষ করতে করতে যেমন গান বেঁধেছে, তেমনি নদী ও খালে নৌকা বাইতে মাঝেও গলা ছেড়ে গান গেয়েছেন। আবার সাধারণত মানুষ তার মতো করে গানের মাধ্যমে আধ্যাত্মিক সাধনা করেছেন। আমরা সাহিত্য শিল্পের আলোচনা আমাদের এই দুই আদি সঙ্গীত চর্যাপদ এবং বৈষ্ণবপদ বলে কথা আগেই জেনেছি। কীর্তন গান প্রধানত হিন্দু সমাজে হতো, এখনো হয়। তবে বাউল এবং ভাটিয়ালি গান গ্রামের হিন্দু মুসলমান সকলে গেয়ে থাকে। মুর্শিদি, পালাগান, বারুমাসা, ভাওয়াইয়া, গম্ভীরা ইত্যাদি বহু ধরনের আঞ্চলিক লোকগান ছড়িয়ে আছে সারা বাংলা জুড়ে। শহর অঞ্চলে একসময় পাঁচালি, খেউর, খেমটা প্রভৃতি গানের আসর বসত। তবে উত্তর ভারতের সংস্পর্শে এসে হিন্দুস্তানি উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে বাঙালি সঙ্গীত সাধুতে পরিচয় ঘটে। তার প্রভাবে এখানে নাগরী সঙ্গীতের বিকাশ ঘটে। মৃদু বাবু, কালী মির্জা প্রমুখ হয়ে রবীন্দ্রনাথের হাতে বাংলার নাগরী গান উৎকর্ষের শীর্ষে পৌঁছায়। রবীন্দ্রনাথের গান আজ আমাদের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এ গানের সুর তিনি নিয়েছেন বাউল গানের সুর থেকে। রবীন্দ্রনাথের পথ ধরে পরে আরো অনেকে বাংলা নাগরিক গানকে সমৃদ্ধ করেছেন। তাদের মধ্যে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম আপন স্বাতন্ত্র্যে এবং বৈচিত্র্যে বিশেষ স্থান দখল করে আছেন। মাত্র 20 বছরের সৃষ্টিশীল জীবনে তিনি প্রায় 6000-এর বেশি গান লিখেছেন। এছাড়া অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন আধুনিক বাংলা গানের সমৃদ্ধিতে এদের অবদান ব্যাপক। আজ এই পর্যন্ত। আজকের অধ্যায় শেষে তোমাদের বাড়ির কাজ হবে সাংস্কৃতিক পরিবর্তনের সাথে উন্নয়ন ধারণা কিভাবে যুক্ত তা ব্যাখ্যা করো। সব শেষে
জগৎকে জ্ঞানরূপে পাওয়া, শক্তিরূপে পাওয়া, আনন্দরূপে পাওয়াকেই মানুষ হওয়া বলে রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার ক্ষেত্রে কোনো শেষ নেই, এ পৃথিবীতে অনেকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, শুধু নিজের একটি ভুল স্বীকার অনেক সুস্থ সম্পর্কগুলো ভাঙনের হাত থেকে রক্ষা পায়। ধন্যবাদ।